প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্য শিক্ষা এই গণিতের এগারোর দাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক উপায়ে রুটওভার তেইশ এর মান এক দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো ঠিক আছে প্রতি ক্ষেত্রে শুধুমাত্র অঙ্কন চিহ্ন দেব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি অঙ্কন করি খুবই সহজ তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এখন এগারো দাগে দুই নম্বর জ্যামেতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি এখন আমরা অঙ্কন করবো ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে রডুবার তেইশ রয়েছে তো আমরা জানি এই যে তেইশ হচ্ছে দুই অঙ্কের মৌলিক সংখ্যা তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুই অঙ্কের মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের পাঁচ দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে আর আমাদের এই যে রবিবার তেইশের জ্যামিতিক উপায়ে আমাদের রবিবার তেইশের মান নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তো এটি যেহেতু দুই অঙ্কের মৌলিক সংখ্যা সেহেতু আমরা এটিকে পাঁচ দ্বারা ভাগ করব দেখো আমরা প্রথমে চার বাদ দেব চার পাঁচা কুড়ি বিয়োগ করলে পাবো আমরা তিন এরপর পাঁচ দিয়ে তিনকে ভাগ করা যায় না দশমিক দিয়ে শূন্য লিখবো পাঁচ ছয় তিরিশ ঠিক আছে মিলে গেল তো এখন আমরা এখানে লিখবো রুট ওভার দেব এই পাঁচ গুণ চার দশমিক ছয় ঠিক আছে এই যে আমরা তেইশকে ভাঙালাম পাঁচ দিয়ে ভাগ করে আমরা একটি সরলরেখা পাবো পাঁচ একটি পাবো হচ্ছে চার দশমিক ছয় ঠিক আছে এই দুটি সরলরেখার পরিমাপ আমরা স্কেল দ্বারা নেব দেখো এই যে আমরা এই চার দশমিক ছয় সেমি নেব এই শূন্য থেকে শুরু এই চার দশমিক ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই দুই বিন্দু যুক্ত করে দেব এই এটি হচ্ছে পাঁচ সেমি এটি হচ্ছে চার দশমিক ছয় সেমি দশমিক প্রায় হয়ে যাচ্ছে দশ সেমি ঠিক আছে প্রায় সেমি দশ তো এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা দশ সেমির থেকে একটি বড় রশ্মি নেব ঠিক আছে দেখো দশ সেমির থেকে বড় নেব ঠিক আছে এই আমরা বারোশো ফিট থেকে বেশি নিলাম এই যে এখানে বিন্দু করে নাম দিতে হবে আমাদের এ এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিতে হবে এক্স এখন আমরা এই পেন্সিল কোম্পাস হাতে নেব ঠিক আছে পেন্সিল কোম্পাস দিয়ে আমরা এখানে প্রথমে পাঁচ সেমির পরিমাপ নেব দেখো এই যে এভাবে নেব ঠিক আছে এই যে এভাবে আমরা পাঁচ সেমির পরিমাপটি নেব পেন্সিল কোম্পাস দিয়ে নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে আমরা বৃত্তচাপ কেটে নেব এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে চার দশমিক ছয় সেমির পরিমাণ নেব দেখো এই ঠিক আছে নিয়ে এই যে এখানে বৃত্তচাপ কেটেছি আমরা এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই এক্স রশ্মির দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা বি এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর সি এই যে এ আর সি সরল রেখাংশটিকে আমরা এখানে সমধিখণ্ডিত খণ্ডিত করবো ঠিক আছে বা সমান ভাগে ভাগ করব তো সমধিখণ্ডিত করার জন্য প্রথমে আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই সি বিন্দুতে বসাবো এরপর এই যে এ সি সরল রেখাংশটিকে আমরা সমধিখণ্ডিত করব করবো তো আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এসি রেখাংশের অর্ধেকের বেশি পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে ধরি এখানে অর্ধেক তার চেয়ে একটু বেশি পরিমাণ নেব নিয়ে আমরা এই কাটাটি এই সিবিলতে বিন্দুতে বসিয়ে রাখবো উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্ত চাপ কাটবো এই ঠিক আছে এরপর পেন্সিল ক্রমশ একই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরে যে বৃত্ত চাপ কেটেছি তার উপরে আরেকবার কেটে নেব এই এদিকে ভালো করে স্পর্শ করল না তো আমরা এদিক থেকে আরেকবার কাটব নিচে এই ঠিক আছে এদিকে ভালোভাবে স্পর্শ করি না আরেকবার কেটে নিই এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলে বিন্দু পাই আমরা ঠিক আছে এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব দেখো এই এই যে এসি সরল রেখাংশটিকে আমরা সমাধি খণ্ডিত করলাম ঠিক আছে এ সি সরল রেখাংশকে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা ও ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ওর পরিমাপ নেব এই যে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এ আর ওর পরিমাপ নিয়েছি ঠিক আছে নিয়ে আমরা পেন্সিল কম্পাসের এই যে কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখব আমরা এদিকে একটি এই পরিমাপটি এ আর ওর পরিমাপ দিয়ে এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই এখন এই বি বিন্দুতে এই যে এটি হচ্ছে বি বিন্দু ঠিক আছে এই বি বিন্দুতে আমরা এখানে একটি লম্ব অঙ্কন করব তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যেভাবে চিকন করে নেব ঠিক আছে এই যে এভাবে চিকন করে নেব নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা প্রথমে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব দেখো এই যে অর্ধবৃত্তাকার চাপটি আমরা নেব এই আমরা কিন্তু যে কোনো পরিমাপ নিয়েছি চিকন করে ঠিক আছে এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো কাটাটি বসিয়ে এই যে অর্ধবৃত্তাকার চাপের উপরে এদিকে একটি ছোট করে বৃত্ত চাপ কেটে নেব এই ঠিক আছে এরপর দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো পরিমাপ সেই একই থাকবে এখানে বসাবো বসি এদিকে একটি বড় করে অর্ধবৃত্তাকার চাপ নেব ঠিক আছে দেখো এই ঠিক আছে এখন দেখো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে পরিমাপ কিন্তু সেই একই থাকবে এই যে এখানে বসাবো বসিয়ে এই যে বড় করে বৃত্তচাপটি কাটলাম এখানে আমরা আরেকবার কেটে নেব এই ঠিক আছে এখন দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু এদিকে যুক্ত করে অর্ধবৃত্ত পর্যন্ত টেনে নেব ঠিক আছে এই এই যে অর্ধবৃত্তকে এখানে ছেদ করলো লম্বটি এখানে আমরা নাম দেব ডি এই বিডি হচ্ছে আমাদের নির্ণয় মান ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে রুডুবাদ জ্যামিতিক উপায়ে আমরা মান নির্ণয় করলাম এখন আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখবো ঠিক আছে দেখো সুতরাং জ্যামিতিক উপায়ে রুটওভার তেইশ এর এক দশমিক স্থান পর্যন্ত মান হলো এই আমরা বিডির মাপ মেপে নেব ঠিক আছে এই চার দশমিক পাঁচ ছয় সাত আট চার দশমিক আট সেমি প্রায় ঠিক আছে বিডি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের টেস্ট পেপার তিনশো আটাত্তর পাতার এই যে এগারো থেকে দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদকটি আমরা অঙ্কন করলাম তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ